প্রতি বছরের মতো এবছরও কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিবি আনন্দ বোস, রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তা সহ অন্যান্যরা। এদিন পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। এদিন রেড রোডের কুচকাওয়াজে রাজ্যের একাধিক প্রকল্প তুলে ধরা হয়, তার মধ্যে অন্যতম সেফ ড্রাইভ সেফ লাইফ। প্রদর্শন করা হয় দুর্গাপুজো। প্রজাতন্ত্র দিবসে সমরাস্ত্র প্রদর্শন করে সেনাবাহিনী। কর্মজীবনে ভালো উল্লেখযোগ্য কাজের জন্য পুলিশ কর্মীদের পদক দিয়ে সম্মানিত করা হয়। রেড রোডের কুচকাওয়াজে পুলিশের নিরাপত্তা ছিল ব্যাপক। বুধবার থেকে রেড রোডের একাংশে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। কেবল রেড রোডেই মোতায়েন করা হয়েছিল 2500 পুলিশ কর্মী। অনুষ্ঠান চলাকালীন এদিন বেশ খোশ মেজাজেই দেখা যায় মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে। দুজনেই সৌজন্য বিনিময় করেন, গানের তালে তালে হাত নাড়তে দেখা যায় প্রশাসনিক ও সাংবিধানিক দুই প্রধানকে। নিউজ টাইম।